এটি চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর। এই এলাকায় যেদিকে চোখ রাখা যায় সেদিকেই বাণিজ্যিক কৃষির এক অভূতপূর্ব অনুশীলন। মুগ্ধ হওয়ার মতো ফসলি সৌন্দর্য চারপাশে, বোঝাই যায় এখানকার কৃষক এখন প্রচলিত কৃষি থেকে অনেকটাই সরে আসছে। অপ্রচলিত ও উচ্চমূল্যের ফল ফসল উৎপাদনের দিকে ঝুঁকছে তারা। দিনে দিনে পাল্টে যাচ্ছে গোটা এলাকার কৃষি এবং প্রকৃতির দৃশ্যপট। বলতেই হবে, কৃষির এই সামগ্রিক পরিবর্তন আর সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছে শিক্ষিত তরুণরা। স্থানীয় তরুণ রফিকুল ইসলাম তেমনি একজন উদ্যোক্তা। তিনি লেখাপড়া শেষ করে প্রথমে কলেজে শিক্ষকতা পেশায় যুক্ত হন, কিন্তু চারদিকে সাফল্যজনক কৃষির উদ্যোগ দেখে চাকুরি ছেড়ে দিয়ে 2009 সালে কুল বাগান প্রতিষ্ঠা করেন। বিপুল সম্ভাবনা দেখে 2012 সালে গড়ে তোলেন পেয়ারার বাগান, আর 2014 সালে 36 বিঘায় সম্প্রসারণ করেন পেয়ারার সেই বাগানটি। মাত্র 11 বছরে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছেন তিনি। সব মিলিয়ে 840 বিঘায় তার খামার। তার সমন্বিত খামারে বিশাল বিশাল আকারের পুকুরে মাছ চাষ সহ রয়েছে আম, পেয়ারা, মাল্টা আর ড্রাগনের আবাদ। কিছুদিন আগে প্রচারিত একটি পর্বে আপনারা দেখেছেন তার 12 মাসই আমের বাগানের চিত্র। এটি রফিকুলের 14 বিঘায় ড্রাগনের বাগান। বরেন্দ্রর উঁচু মাটিতে মাত্র 2 বছরে দারুণ সেজে উঠেছে তার এই বাগানটি। রফিকুল বলছেন, 2012 সালে রূপা চক্রবর্তীর প্রথম বাণিজ্যিক ড্রাগন বাগানটি দেখে তিনি অনুপ্রাণিত হন। তারপর অল্প চারা করে জেনে বুঝে পরবর্তীতে বাণিজ্যিক ড্রাগন এই বাগানটি গড়ে তোলেন। সারি সারি ড্রাগনের খুঁটি, রঙিন ফলদ গাছগুলো সেজে উঠেছে। কোথাও কোথাও পেয়ারা আর ড্রাগন একসঙ্গে দেখা মিলছে। এখানে রয়েছে 2,850টি পিলার, যেখান থেকে ড্রাগন তোলা হচ্ছে বাজারে পাঠানোর জন্য। রফিকুল বলছেন, অল্পদিনেই তিনি দেখেছেন আশানুরূপ সাফল্য। রফিকুল বলছেন, এই সাফল্যের পেছনে কাজ করছে একদিকে বরেন্দ্র উর্বর মাটি, অন্যদিকে বিশ্বব্যাপী ড্রাগন আবাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে পাওয়া নানান ধারণা। প্রশ্ন হল, এই সময়ে অনাবাদি বা স্বল্প আবাদি বরেন্দ্রের মাটিতে কিভাবে সম্ভব হচ্ছে এত ভালো ফলন? চলুন জেনে নেওয়া যাক। দর্শক, বিষয়গুলো এখন অনেকেরই জানা। ড্রাগন দীর্ঘমেয়াদী ফল, একবার লগ্নি করলে 1.5 থেকে 2 দশক ধরে গাছ থেকে ফল পাওয়া যায়। এখানে 2 বছরের মাথায় এসে এখনই প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার ফসল তোলা হচ্ছে, ফলে গোটা বাগানে যে ব্যয় হয়েছে তার সিংহভাগ ইতিমধ্যেই উঠে এসছে। আগামীতে যা আয় আসবে তার থেকে 75% লাভের অঙ্ক মিলবে আশা করছেন তিনি। দর্শক, সত্যি অবাক হতে হয় রফিকুলদের মতো তরুণদের এমন বিস্ময়কর সাফল্য। বলে দেয়, তরুণ প্রজন্মের জন্য এখন সবচেয়ে সাফল্যের উদ্যোগ কৃষি। স্বপ্ন, সাহস, উদ্যম নিয়ে কৃষিতে বিনিয়োগ এখনই সময়। শিক্ষকতা ছেড়ে নিজেকে আত্মনির্ভরশীল হওয়ার যে পণ করেছিলেন তিনি, সেখানে জয়লাভ করেছেন। আজ বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে রফিকুলের এই বাগান থেকে। এখানে বাগানেই প্যাকিং করা হচ্ছিল ড্রাগন, লাল রঙের ড্রাগন ফলে ভরা ঝুড়ি, এগুলোই পাঠানো হবে বরিশাল আর ঢাকায়। ড্রাগনের মৌসুম একেবারে শেষ ভাগে আমরা যখন এই চিত্র ধারণ করি, তখনও দৈনিক 200 থেকে 250 কেজি ড্রাগন উঠছিল তার বাগান থেকে, যা ফোনের মাধ্যমে যোগাযোগ করেই বিক্রি করছেন রফিকুল। এ বিষয়ে কথা হলো রফিকুলের ভাই মকুল হোসেনের সঙ্গেও। উদ্যোক্তা রফিকুল ইসলামের কৃষি নিয়ে আগামীর ভাবনাও বহুমুখী। প্রিয় দর্শক, কিছুকাল আগেও চাপাই নবাবগঞ্জ ছিল অনিশ্চিত এক জনপদ। রুক্ষ প্রকৃতি জানান দিচ্ছিল কৃষি কাজ করে আর টিকে থাকা এখানে অন্তত যাবে না। সেই চাপাই নবাবগঞ্জেই এখন ঘুরে দাঁড়িয়েছে বরেন্দ্র বহুমুখী প্রকল্পের উন্নয়নের বহুমুখী তৎপরতা আর উদ্যোগী কৃষকের নূতন নূতন প্রয়াসে। এখন দেশের অন্য সব এলাকার মতোই বছরব্যাপী রকমারি ফল ফসলের ক্ষেত্র হয়ে উঠেছে এই বরেন্দ্র অঞ্চল। এই জাগরণের ক্ষেত্রে রফিকুলের মতো উদ্যমী তরুণরাই রয়েছে চালকের আসনে। রফিকুলের দেখা দেখি অল্পদিনেই আরও অনেক নতুন উদ্যোক্তা এখানে কৃষিতে সাফল্যের নজির গড়বেন বিশ্বাস আমাদের।